السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، وهو يقول: أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها؟ وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه السلام: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. الحمد لله جابوتي برشون شاء وغنوغان اكمترو مهيان وغريان الله سبحانه وتعالى الجنة جي الله رب العالمين عرش عظيم برشومن نتجني نازل كورتن مهابشري مهابشاي مهابرونتو القرآن ابن قرن كورتن সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি: আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে ফেসবুক লাইভের মাধ্যমে মহামান্বিত কোরআন শিখুন রমাদান স্পেশাল এই প্রোগ্রামের কোর্স ওয়ান অর্থাৎ বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা কোর্সের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি: আল্লাহুম্মা জিদ লানা ইলমান, বা রব্বি জিদনি ইলমান, অথবা আল্লাহুম্মা ইশরিহ লি সদরি, রব্বি ইশরিহ লি সদরি, ওয়াইয়াসসির লি আমরি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আল্লাহুম্মা ফাক্বিহনা ফিদ্দিন। তো বিগত দুটো ক্লাসে আমরা আমাদের টেক্সট বই থেকে মূলত 19 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করেছিলাম, এবং আমরা মোটামুটিভাবে আরবি বর্ণমালাগুলো শিখছি এবং কয়েকটা শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত। যেমন আমরা ঠোঁটের সাথে সম্পৃক্ত চারটা অক্ষর শিখেছি, একটা হলো বা, এবং বায়ের উপর জবর দিলে বা জবর বা হয়, এটা আমরা শিখেছি। আমরা ঠোঁটের বাহিরের অংশের সাথে সম্পৃক্ত মিম শিখেছি, এবং মিম জবর মা এবং এর ট্রান্সফরমেশনগুলো শিখেছি আমরা আলহামদুলিল্লাহ। তারপর শিখেছি ফা, ফা যেটাকে দাঁত এবং ঠোঁটের ব্যবহার আছে, ফা জবর ফা। তারপর আমরা শিখেছি ঠোঁট দু ঠোঁট গোল করে যেটা বলতে হয় ওয়াও, এবং ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। এই চারটা ঠোঁটের সাথে সম্পৃক্ত অক্ষর আমরা ইতিমধ্যে শিখেছি আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় অংশে গিয়ে আমরা শিখলাম যে আরও তিনটা অক্ষর যেগুলো মূলত জিহ্বার অগ্রভাগের সাথে সম্পৃক্ত, সেগুলো ছিল স্যা, এর উপর জবর দিলে হতো স্যা জবর স্যা। তারপর শিখেছিলাম দ্যাল, দ্যাল জবর দ্য। তারপর শিখেছিলাম জ, এক্ষেত্রে মুখটা সামান্য গোল হবে, জ জবর জ। তারপরে আমরা শিখেছি জিহ্বার অগ্রভাগ উপরের দাঁতের পিছনের অংশে ধাক্কা দিয়ে তিনটা অক্ষর উচ্চারণ করতে হয়। একটা হলো তা, এর উপর জবর দিলে হয় তা জবর তা। তারপর আমরা শিখেছিলাম দাল, এর উপর জবর দিলে হয় দাল জবর দা। তারপর আমরা শিখেছিলাম ত, সেক্ষেত্রে মুখটা সামান্য গোল হবে, ত জবর ত। এবং লাস্টে গিয়ে আমরা আরও তিনটা অক্ষর শিখেছিলাম, সেগুলো একটু তীক্ষ্ণ হরফ, পাতলা হরফ, শার্প, যেগুলো উচ্চারণ করতে গেলে সামনের অংশ থেকে থুতনির উপরিভাগে লাগবে, সেটা হলো ঝ্যা, এবং এর উপর জবর দিলে হয় ঝ্যা জবর ঝ্যা। তারপর আমরা শিখেছি সিন, এর উপর জবর দিলে হয় সিন জবর সা, সিন জবর সা। তারপরে আমরা শিখেছি সোয়াদ, এক্ষেত্রে মুখটা সামান্য গোল হবে, সোয়াদ জবর স, সোয়াদ জবর স। এই পর্যন্ত আমরা কিন্তু শিখেছি আমাদের টেক্সট বইটার। যারা নতুন তাদের জন্য আবারও বলছি, এটা এটা হচ্ছে আমাদের টেক্সট বই,
কোরআন পড়ুন একাডেমি অফ কোরআন স্টাডিজ থেকে পাবলিশ করা হয়েছে, যেগুলো আমরা ইমেজ আকারে গ্রুপের মধ্যে শেয়ার করেছি। যারা এখনও লাইভে আসেননি, আপনারা একটা কাজ করতে পারেন, অনুগ্রহ করে যিনি প্রথমে লাইভে চলে আসবেন তিনি লাইভের লিঙ্কটাকে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন, তাহলে বাকিরা জানতে পারবে যে ক্লাস শুরু হয়েছে। তো আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা 20 পৃষ্ঠা থেকে সামনে যাব। ইতিমধ্যে আমরা 19 পৃষ্ঠা পর্যন্ত পড়া কমপ্লিট করেছি। 20 পৃষ্ঠায় যখন আমরা যাব, আপনারা দেখবেন যে 20 পৃষ্ঠায় গেলে আরও নতুন তিনটা অক্ষর আপনি দেখতে পারবেন এই রকম। যদি উল্টা মনে হচ্ছে ইমেজ দেখে ঠিক করে নেওয়া যাবে। ঠিক এরকম আরও তিনটা অক্ষর আপনি দেখতে পারবেন। একটু ক্লোজ করে নিচ্ছি। জি, জাস্ট এইরকম আরও তিনটা অক্ষর আমরা দেখতে পারবো যখন আমরা 20 পৃষ্ঠায় যাব। তো এই যে ল্যাম্পের মতো যে অক্ষরটা আছে, ল্যাম্পের মতো একটা ল্যাম্প, 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 এই ল্যাম্পের মতো এই অক্ষরটা হচ্ছে লাম। ঠিক আছে, এই অক্ষরটা হচ্ছে লাম। এক্ষেত্রে জিহবার অগ্রভাগটা উপরের যে দাঁত আছে তার পিছনের যে শক্ত অংশটা আর কি, সেখানে ধাক্কা লাগবে এবং দুটোর জোড়া লাগবে। লাম, ল্যাম, ল্যাম, জিহবাটা গিয়ে এই উপরের যে তালুটা আছে এখানে ধাক্কা লাগবে এবং দুটো একত্রিত হবে এইভাবে। লাম, ল্যাম, 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 ঠিক ল্যাম্পের মতো লাম, ল্যাম্পের মতো লাম, খুব সহজ। ল্যাম্প, লাম, ল্যাম্পের মতো লাম। ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে দেখুন একটা চার তারার ছবি দেওয়া আছে। এটা কোনো ইসলামিক প্রতীক নয়, এটা পাকিস্তানের প্রতীক। তো চার তারার মতো, ঠিক একটা চাঁদ একটা তারার মতো, এটা হলো নুন, এটা হলো নুন। আর নুন উচ্চারণ করতে গেলে নাকটা ব্যবহার করতে হবে, নুন, নুন, নুন। ঠিক আছে, মূলত নাক বন্ধ করে ফেললে নুন উচ্চারণ করা সম্ভব হবে না। এটাই এটাই হচ্ছে নুনের বৈশিষ্ট্য। নুন, নাক বন্ধ করলে কিন্তু উচ্চারণ করা যায় না। এই জন্য নুনটা মূলত নাক থেকে, নুন। এটাকে নাসিকা গ্রন্থ, নাসিকা বর্ণ বলা হয় আর কি, নুন। আচ্ছা, জি, আমরা শিখলাম প্রথমে ল্যাম্পের মতো লাম, তারপরে আমরা শিখলাম চাঁদ তারার মতো নুন, এটাতে নুন, নুনে নাক ব্যবহার করতে হবে। আর লামে আপনার জিহ্বার অগ্রভাগটা উপরের তালুর সাথে একটু ধাক্কা লাগবে, ল্যাম, এবং দুই ঠোঁট একত্রিত হবে, ল্যাম, ল্যাম, ল্যাম। এটা হলো নুন, নুন, নাকটা ব্যবহার করতে হবে। তারপরে দেখুন এই যে ঝা শিখেছিলাম আমরা, তীক্ষ্ণ হরফটা, ঠিক ঝায়ের মতোই কিন্তু উপরে কিন্তু কোনো ফোঁটা নাই বা নুক্তা নাই। এই অক্ষরটাকে বলা হয় র। অনেকে এটাকে আমরা বলি কিন্তু রা, ঠিক আছে, এটা আসলে রা নয়, এটা হলো র, র, র। ঠিক আছে, এই যে রাউন্ড, রাউন্ডের অর্ধেক অংশ র, রাউন্ডের মতো অর্ধেক অংশ র। ঠিক আছে, তাহলে ল্যাম্পের মতো ল্যাম, চাঁদ তারার মতো নুন, রাউন্ডের মতো অর্ধেক র। এই হলো আমাদের নতুন তিনটা অক্ষর। লামের ক্ষেত্রে কী করতে হবে বললাম, জিহ্বার অগ্রভাগটা আপনার উপরের দাঁতের পিছনে যে যেটাকে বলে তালু আছে ওই তালুতে ধাক্কা লেগে দুই ঠোঁট একত্রিত হবে এইভাবে, ল্যাম, ল্যাম, ল্যাম। ঠিক আছে, আর নুনের ক্ষেত্রে নাক ব্যবহার করতে হবে, আমরা বলবো নাক ব্যবহার করে নুন, নুন, নুন। আর রয়ের ক্ষেত্রে আমরা সিম্পলি র বলবো, এটাকে রা বলবো না, এটাকে রা বলবো না, এটা অনেকটা অনেকে ভুল করেন, এটাকে রা পড়ে ফেলেন, রা হবে না, এটা হবে র, র, র। ঠিক আছে, তারপর 21 পৃষ্ঠায় যাব আমরা। 21 পৃষ্ঠায় গেলে দেখবেন যে 21 পৃষ্ঠায় আমরা দেখতে পারবো যে 21 পৃষ্ঠায় যে তিনটা হরফ আমরা শিখলাম সেই তিনটা হরফের ট্রান্সফরমেশন দেওয়া আছে। যেমন এই যে এখানে দেওয়া আছে দেখুন, রয়ের দুইটা শেপ, রজবর র, রজবর র, রজবর র, রজবর র, এর দুইটা শেপ, একটা হচ্ছে নর্মাল র, একটা হলো কারোর সাথে যুক্ত হয়ে থাকবে রজবর র। এখানে অনেকে ভুল করেন, সেটা হলো রজবর অনেকে রা পড়ে থাকেন, আসলে রজবর রা হবে না, রজবর হবে র। যেমন রসুলুল্লাহ, রসুলুল্লাহ, ঠিক আছে,
তারপরে আসুন এই যে পাশে নুন, নুন জবর হচ্ছে না, নুন জবর না, এটাও নুন জবর না, তবে এই এটাও কিন্তু নুন জবর না, এটা নুনের সামনের অংশটুকু আছে, পিছনের অংশটুকু এখানে নাই, ঠিক আছে, এটাও নুন জবর না। উপরে একটা ফোঁটা দেখে আমাকে চিনতে হবে এটা হলো নুন, আর যদি এই ফোঁটাটা নিচে থাকতো তাহলে এটাকে আমরা বা পড়তাম, যদি নিচে থাকতো ফোঁটাটা তাহলে বা পড়তাম, যেহেতু উপরে আছে এটাকে আমরা পড়ছি নুন। তাহলে নুন জবর না, নুন জবর না, এটাও নুন, সামনে কিছু ছিল পিছনে নুন, নুন জবর না, এটাও নুন, সামনে কিছু ছিল পিছনে কিছু থাকবে, এটাও নুন জবর না। এই ফোঁটাটা নিচে থাকলে কি হতো? বা হতো, ঠিক আছে, এই ফোঁটার নিচে থাকলে বা হতো, উপরে থাকলে নুন হয়ে যাবে, আবার উপরে দুইটা ফোঁটা থাকলে তা হয়ে যাবে, তিনটা থাকলে থা হয়ে যাবে, আবার একটু জিগজ্যাগ থাকলে শিন হয়ে যাবে, ঠিক আছে, এগুলো খেয়াল করতে হবে। তারপর এই যে লাম, লামের দুইটা শেপ, আসলে লামের সরি দুইটা শেপ না চারটা শেপ, এটা নর্মাল লাম, লাম জবল্লা, এটাও লাম জবল্লা, ঠিক আছে, এটাও লাম জবল্লা, এটাও লাম জবল্লা, হয়তো সামনে কিছু ছিল এটা পিছনের লাম জবল্লা, এটাও লাম জবল্লা, হয়তো সামনে কিছু ছিল পিছনে কিছু থাকবে, লাম জবল্লা। এই হলো আমাদের র জবর র, নুন জবর না এবং লাম জবর লা। আচ্ছা, তারপরে দেখবেন যে এই লাল রং করা যে ইমেজটা দেখতে পারবেন সেখানে দেখবেন যে এটা এলোমেলো করে দেওয়া আছে, যে লাম জবর লা, র জবর র, নুন জবর না, লাম জবর লা, নুন জবর না, তারপরে যে লাম জবর লা, নুন জবর না, র জবর র, নুন জবর না, লাম জবর লা, মাশাআল্লাহ। আর নিচের বক্সটাতে, নিচের যে বক্সটা আছে এই বক্সটাতে সাউন্ড তো সম্পূর্ণ দেওয়া আছে, সাউন্ড শোনা যা না যাওয়ার তো কোনো কারণ নাই। সাউন্ড কি আপনারা সবাই শুনতে পাচ্ছেন? একটু কাইন্ডলি রেসপন্স করবেন, আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন, অডিও শুনতে পাচ্ছেন? জি, সবাই কি অডিও শুনতে পাচ্ছেন? জি মাশাআল্লাহ, আমি তো জানি সাউন্ড ঠিক আছে। আপনি আপনার কানেকশন চেক করুন, কোনো জায়গায় হয়তো সমস্যা আছে, আমাদের সাউন্ড ঠিক আছে এখানে। জি, জাজাকাল্লাহ। আর শেষের যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে আগে যে অক্ষরগুলো আমরা শিখলাম, এই যে প্রথম ক্লাস থেকে আমরা যে অক্ষরগুলো শিখেছি ওই অক্ষরগুলো এখানে কিন্তু এলোমেলো করে দেওয়া আছে। যেমন এই যে দেখুন, এই যে বা জবর বা, প্রথমটা যে বা জবর বা, তারপরে মিম জবর মা, তারপর তা জবর তা, সা জবর সা, উপরে উপরে দুইটা ফোঁটা তা, তিনটা ফোঁটা থাকলে সা, তা জবর তা, সা জবর সা, এটা আবার সিন জবর সা, সিন জবর সা, জিগজ্যাগ থাকবে। সেকেন্ড লাইনে এখানে তা জবর তা, সা জবর সা, বা জবর বা, এই যে এক্সকিউজ মি, জ জবর জ, ফা জবর ফা। তারপর তৃতীয় লাইনে গিয়ে দেখবেন এখানে আছে যে ত জবর ত, দাল জবর দা, সিন জবর সা। এই অক্ষরটা একটু দেখুন, এখানে কিন্তু যদি এই মাঝখানে দাগটা লম্বা থাকে, এরকম একটু লম্বা হয়ে থাকে, তখন তাকে লাম পড়তে হবে, যদি ছোট হয়ে থাকে তখন দাল পড়তে হবে। একই রকম শেপ, কিন্তু যদি এই অংশটুকু লম্বা হতো তাহলে এটাকে আমরা লাম পড়তাম, যেহেতু ছোট আছে এই জন্য আমরা দাল পড়ছি, দাল জবর দা, সিন জবর সা, স জবর স, ঝ জবর ঝ, শেষের লাইনে মিম জবর মা, জল জবর জ, মিম জবর মা, বা জবর বা, ওয়াও জবর ওয়া। এই হলো আমাদের 21 পৃষ্ঠার পড়া, আপনারা ইমেজগুলো দেখে একটু দ্রুত পড়ার চেষ্টা করবেন আর কি, পড়াটা একটু দ্রুত করতে হবে, মানে যত যত দ্রুত আপনি পড়তে পারেন তত ভালো আর কি, আমরা যত দ্রুত পড়তে পারবো তত ভালো হবে ইনশাআল্লাহ। এরপরে আসছি আমরা তারপরের পেজে, তারপরের পেজ হচ্ছে আমাদের 22 পৃষ্ঠা, আপনাদের ইমেজের মধ্যে দেখবেন 22 পৃষ্ঠার মধ্যে আমরা
আরো নতুন এখানে তিনটা অক্ষর আছে, তিনটা হরফ আছে, সেই হরফগুলো আজকে একটু শিখবো ইনশাআল্লাহ। আমি প্রথমে পিকচারটা দেখাচ্ছি, এই হলো আমাদের নতুন তিনটা হরফ। এখানে দেখতে পাচ্ছেন আরো তিনটা হরফ আছে নতুন, এগুলোর সাথে আপনারা পরিচিত। এই যে একদম এই দিক থেকে যদি দেখেন তাহলে দেখবেন যে এইখানে একটা অক্ষর আছে, নিচে দুইটা ফোঁটা, অনেকটা যে হাঁসের মতো দেখতে, ঠিক আছে, হাঁসের পায়ের মতো নিচে দুইটা ফোঁটা, এর নাম ইয়া। আমরা খুব সহজে এটা জানি, চিনতে পারি, নিচে দুইটা ফোঁটা থাকলে ইয়া, ঠিক আছে, ইয়া। তারপর আমরা সিন শিখেছিলাম, সিন শিখেছিলাম ওই সিনের মতোই, কিন্তু উপরে তিনটা ফোঁটা আছে, উপরে তিনটা ফোঁটা আছে। এই তিনটা ফোঁটা থাকার কারণে এটা সিন হবে না, এর নাম পরিবর্তন হয়ে যাবে শিন, শিন। ওই যে আমরা তালিব শয় রস্বিকার এবং দন্ত ন, যেটা আর কি আমরা বলি শয়তানের শিং, শয়তানের শিং, ঠিক ওই রকম করে এটা হলো শিন, শিন, ঠিক আছে, একটু ভারী হবে, শিন, শিন, শিন। এই যে সা, সা, শি, সু, এরকম হবে শিন, ঠিক আছে। আর এই যে এখানে দেখছেন হায়ের শেপের মতো, কিন্তু মাঝখানে একটা ফোঁটা আছে বা নুক্তা আছে, এই নুক্তা মাঝখানে পেটে থাকবে, পেটে নুক্তা থাকলে এর নাম হবে জিম, এর নাম হবে জিম, 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 একটু ভারী হবে জিম, ঠিক আছে। শিন ভারী হবে শিন, জিমও ভারী হবে জিম, শিম, শিন, জিম, শিন, জিম। আর নিচে ফোঁটা দুইটা ইয়া, নিচে ফোঁটা দুইটা ইয়া। আচ্ছা, ট্রান্সফরমেশনে চলে আসি। ট্রান্সফরমেশনে দেখবেন যে এই অক্ষরগুলোর রূপান্তরটা দেয়া আছে উপরে, এইখানে দেখুন দেয়া আছে যে ইয়া, নিচে দুইটা ফোঁটা, তাহলে ইয়ার উপরে যদি আমরা দুই জবর দেই, সরি, ইয়ার উপরে যদি একটা জবর দেই তাহলে ইয়া জবর হবে ইয়া, এটাও কিন্তু ইয়া, নিচে দুইটা ফোঁটা দেখে চিনতে হবে ইয়া জবর ইয়া, এটাও কিন্তু ইয়া, নিচে দুইটা ফোঁটা দেখে চিনতে হবে ইয়া জবর ইয়া, এটাও ইয়া, নিচে দুইটা ফোঁটা দেখে চিনতে হবে ইয়া জবর ইয়া। খুব মজার ব্যাপার হচ্ছে, নিচে যদি দুইটা ফোঁটা থাকে তাহলে ইয়া পড়তে হবে, এই দুইটা ফোঁটা যদি উপরে থাকে তাহলে তা পড়তে হবে, তাই না? তারপর নিচে যদি একটা ফোঁটা থাকে তাহলে বা পড়তে হবে, আবার উপরে যদি একটা ফোঁটা থাকে তাহলে নুন পড়তে হবে, ঠিক আছে। আবার যদি জিগ জ্যাক থাকে, এই যে পাশে দেখেন জিগ জ্যাক থাকে এবং উপরে তিনটা ফোঁটা থাকে তাহলে শিন পড়তে হবে, কিন্তু এই জিগ জ্যাক না থেকে যদি ফ্ল্যাট এরকম থাকতো এবং উপরে তিনটা ফোঁটা থাকতো তাহলে সা পড়তে হতো। এই এই রূপান্তরগুলোই খুব ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে। ইয়াজবর ইয়া, ইয়াজবর ইয়া, ইয়াজবর ইয়া, ইয়াজবর ইয়া, ইয়াজবর ইয়া, এর একটা অর্থ আছে। ইয়াজবর ইয়া মানে হচ্ছে হে, যেমন আমরা বলি ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সমাজ, বা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেছেন কোরআনে হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছ। আচ্ছা, পাশের অক্ষর হলো শিন, সিনের মতোই কিন্তু উপরে তিনটা ফোঁটা, এটাকে বলবো শিন, একটু ভারী করে বলবো এবং তালিব শয়ের একটা ফ্লেভার আনতে হবে শিন। সা শিশু, সা শিশু, শিন, শিন, তাহলে শিন জবর সা, শিন জবর সা, তালিব শয় আকারের মতো শিন জবর সা, এটা কিন্তু সা হবে না, শিন জবর সা, খুব খুবই কেয়ারফুল। এটা হলো সা, আবার একটা ছিল স্যা, স্যা, আর একটা ছিল স, তাই না? শিন জবর হলে হয় সা, তারপর সিন জবর হলে হয় সা, আবার সদ জবর হলে হয় স, স্যা জবর হলে হয় স্যা, চারটাই আলাদা, সা, সা, স, স্যা, তাই না? সা, সা, স, স্যা, চারটা কিন্তু আলাদা। তাই দেখুন, যদি বাংলায় কোরআন, আমরা অনেকে বাংলায় উচ্চারণ সহ কোরআন পড়ে পড়ে আর কি, আমাদের বৃদ্ধ পিতামাতারা বা দাদিরা অনেকে পড়ে থাকেন, খেয়াল করে দেখেন যদি বাংলায় আপনি প্রকাশ করতে চান আসলে এখানে শিন ছিল না, সা না, সদ না, সিন, এটা কিন্তু বাংলায় লিখে প্রকাশ করা সম্ভব না, ঠিক আছে। এই জন্যই কোরআন শিখতে হবে আরবি টু আরবি, অ্যারাবিক টু অ্যারাবিক। তো এটা হলো শিন, মনে রাখবেন শিন একরকম, সা, সদ একরকম, স, শিন জব সা, সদ জব স, সা জব স্যা, আর একটা কি
আরেকটা কি বাদ দিলাম সিন সিন জবর সা 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 ফা স চারটা আলাদা এটাও সিন এটাও সিন এটা হচ্ছে প্রথম অংশটুকু আছে পরেরটুকু নাই এটা সামনে কিছু ছিল পিছনে সিন এটা মাঝখানে সিন সিন জবর সা 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 এটা কিন্তু জিম এটা খেয়াল রাখতে হবে যে জিম নর্মাল জিম এরকম হয় এই যে জিম জবর যা হয় জিম জবর যা একটু ভারী করে পড়তে হবে জিম জবর যা যা বর্গীয় জয়ে আকার জিম জবর যা এটা কিন্তু যা এরকম অর্থ শব্দ করা যাবে না জিম জবর যা আর এটাও কিন্তু জিম দেখুন এই যে মাঝখানে ফোঁটাটা নিচে চলে আসছে লেসটাকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে এখানে মাঝখানে ফোঁটাটা নিচে চলে আসছে তাহলে এটা হলো জিম জিম জবর যা এটাও কিন্তু জিম সামনে কিছু ছিল পিছনের জিম জিম জবর যা এটাও জিম নিচে ফোঁটা আর ডানে কিছু থাকবে বামে কিছু থাকবে জিম জবর যা তাহলে যা 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 খেয়াল রাখতে হবে এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে নিচে ফোঁটা থাকলে এই শেপের নিচে ফোঁটা থাকলে নিচে থাকলে জিম হবে উপরে থাকলে খ হবে সেটা সামনে আসবে ইনশাল্লাহ তো এই তিনটা অক্ষরের দেখবেন যে ট্রান্সফরমেশনগুলো দেওয়া আছে কিভাবে করা লাগবে তারপরে এখানে এলোমেলো করে দেওয়া আছে যেমন শিন জবর সা এই যে জিম জবর যা ইয়া জবর ইয়া শিন জবর সা জিম জবর যা তারপরে এই যে দেখুন নিচু দ্বিতীয় লাইনে জিম জবর যা ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া শিন জবর সা জিম জবর যা ঠিক আছে তারপর আবার আমরা যে প্রিভিয়াস লেসনগুলো আছে সেগুলোর এখানে প্রিভিয়াস লেসনগুলো দেখবেন এই যে আগের যে সরি জি আগের যে অক্ষরগুলো ছিল প্রিভিয়াস লেসন সেগুলো এখানে রিভিউ করা আছে যেমন দেখুন এই যে প্রথমে নুন জি প্রথমেরটা হলো আমাকে উল্টা দেখতে সমস্যা হচ্ছে নুন জবর না এই যে লাম জবর লা বা জবর বা তা জবর তা খেয়াল করে দেখেন এই যে নিচে একটা ফোঁটা বা খুব ভালো করে দেখেন নিচে একটা ফোঁটা বা এখানে আবার উপরে একটা ফোঁটা নুন ঠিক আছে একই জিনিস উপরে একটা ফোঁটা হলে নুন নিচে একটা ফোঁটা হলে নুক্তা হলে বা এটা না এটা হলো বা এটা হলো না এটা হলো বা এটা আবার তা উপরে দুইটা ফোঁটা তা জবর তা এই দুইটা ফোঁটা নিচে থাকলে কি হতো ইয়া জবর ইয়া হতো ঠিক আছে এই যেখানে উপরে তিনটা ফোঁটা সা জবর সা এইটা এটা যদি জিগজ্যাগ আকারে থাকতো তাহলে শিন জবর সা হতো ঠিক আছে এই যে দেখুন সিন জবর সা এর উপর তিনটা ফোঁটা থাকলে শিন জবর সা হতো এই যে ফা জবর ফা তা জবর তা মিম জবর মা তা জবর তা ত জবর ত জ জবর জ সোয়াদ জবর স সোয়াদ জবর স সিন জবর সা দেখুন এখানে এই যে একটা হলো সা জবর সা একটা আবার সিন জবর সা একটা সোয়াদ জবর স সবগুলো কিন্তু আলাদা ঠিক আছে খেয়াল রাখতে হবে এগুলো তারপর লাস্ট লাইনে দাল জবর দ্য দাল জবর দা র জবর র ঝ্যা জবর ঝ্যা ওয়াও জবর ওয়া এই হলো মাশাআল্লাহ আমাদের 23 পৃষ্ঠা আমরা আরেকটু যাব আজকে 24 পৃষ্ঠা এবং 25 পৃষ্ঠা পড়বো ইনশাল্লাহ আজকে আজকে 25 পৃষ্ঠা পর্যন্ত পড়বো ইনশাল্লাহ তো 25 পৃষ্ঠায় যাওয়ার আগে 24 পৃষ্ঠায় গিয়ে দেখবেন যে আপনার আরও তিনটা অক্ষর আছে ইমেজে দেখেন আরও তিনটা অক্ষর আছে এই অক্ষরগুলোর মধ্যে একটা অক্ষর খুব ভালো করে মনে রাখতে হবে অন্যগুলো ইজি পারবেন একটা অক্ষর উচ্চারণটা একটু ভালো করে মনে রাখতে হবে দেখাচ্ছি এই হলো আমাদের তিনটা অক্ষর এটা কত পৃষ্ঠা 24 পৃষ্ঠায় 24 পৃষ্ঠায় এই প্রথমে দেখুন এই যে এই দিকে এই যে ফায়ের মতোই দেখতে কিন্তু উপরে দুইটা ফোঁটা আছে এই অক্ষরটার নাম হচ্ছে অফ 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 ঠিক ফায়ের মতো উপরে দুইটা ফোঁটা এটা হচ্ছে আলজিব যেটা আমরা বলি যে ভিতরের যে আলজিব আছে ওখানকার যে গোড়া সেখান থেকে বের করতে হবে অনেকটা এমন সাউন্ড হবে অফ এই যে এই সাউন্ডটা আসতে হবে অফ 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 ঠিক আছে একটু কষ্ট করে এখানে চাপ দিতে হবে আলজিবের গোড়া থেকে এখান থেকে আলজিবের যে গোড়া এখান থেকে অফ 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 এই সাউন্ডটা বের করতে হবে ঠিক আছে তার পাশেরটা খুব ইজি ঠিক লামের মতো দেখতেই মাঝখানে একটা এস চিহ্ন থাকে এটা হলো কাফ নর্মাল কাফ 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 আরবের মধ্যে এটাকে ক্যাফ বলে আর কি ক্যাফ কিন্তু আমরা নর্মালি কাফ বলি ঠিক আছে আর এই যে পাশে একটা সোয়াদের মতো দেখতেই
এটা হলো উপরে একটা ফোঁটা, এতটুকু পার্থক্য নুক্তা উপরে, এর নাম হলো বদ। এটা হলো জিহ্বার যে সাইড আছে, যে কোনো সাইড, ডান দিক বা বাম দিক, জিহ্বার ডান পাশ বা বাম পাশ, যে কোনো পাশটাকে এই পাশের যে দাঁতের মাড়ি আছে বা যেটাকে আমরা মাড়ির উপরের যে চোয়ালটা বলি, ওই ওই জায়গায় একটু সাইডে ধাক্কা দিতে হবে। যেমন দদ 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 দদ, ডানে ডান ডান দিকেও দিতে পারেন, বাম দিকেও দিতে পারেন, সমস্যা নাই। দদ এক কথা জিহ্বার পার্শ্ব, এই পার্শ্বটাকে পাশে ধাক্কা দিতে হবে, দদ দদ, এইভাবে। তো এই হলো আমাদের নতুন তিনটা হরফ, একটা হলো অফ আলজিবের গোড়া থেকে অফ অফ, একটা হলো কাফ নর্মালি কাফ, একটা হলো দদ, সদের মতোই উপরে ফোঁটা থাকবে। আর এই পৃষ্ঠায় এসে দেখবেন 25 পৃষ্ঠায় যে এখানে ওইগুলো ট্রান্সফরমেশন দেওয়া আছে। দেখুন এই যে কফ জবর ক, কফ জবর কিন্তু ক হবে, হ্যাঁ কা হবে না, কফ জবর ক হবে। এখানে উপরে দুইটা ফোঁটা আছে, এটা দেখে চিনতে পারবো। আর ফা হলে কিন্তু একটা ফোঁটা থাকতো, এখানে দুইটা ফোঁটা থাকবে। এটাও কিন্তু কফ, পিছনের অংশটুকু নাই, সামনের অংশটুকু আছে, কফ জবর ক, এটাও কফ জবর ক, এটাও কফ জবর ক, সামনে কিছু ছিল এটা পিছনে থাকবে, এটাও কফ জবর ক, সামনে কিছু ছিল পিছনেও কিছু থাকবে, কফ জবর ক। এটা এই চারটা শেপে কফ কোরআনে আসতে পারে। এই যে কফ জবর ক, এখানে একটা ফোঁটা থাকলেই কিন্তু ফা জবর ফা হয়ে যেত, খেয়াল রাখতে হবে, এটা ফা জবর ফা হতো, এখন এটা কফ জবর ক হয়ে গেল। এই যে কাফেরও চারটা শেপ আছে, যে কাফ জবর কা নর্মাল, এটাও কিন্তু কাফ, কাফ জবর কা, এখানে কষ্টের কিছু নাই, নর্মালি আমরা যে কাক বলি কয়কারে কা, এটা কয়কারে কা, কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা, এটাও কিন্তু কাফ জবর কা। এই শেপগুলো খালি মনে রাখতে হবে, যে এটাও কাফ, এটাও কাফ, যদিও এখানে মাঝখানে এস চিহ্ন নাই, তারপরে ওটা কাফ, এটা কাফ, এটা কাফ, ঠিক আছে, কাফ জবর কা। আর এই যে দ, দদেরও চারটা শেপ হয়, যে দদ জবর দ, দদ জবর দ, কেউ দা বলবেন না, কারণ দা কিন্তু দাল জবর দা, আমরা কিন্তু দাল পড়েছি না, ওই দাল জবর হবে দা, আর এটা দদ জবর দ, মানে দয়ের নিচে একটা ব থাকবে বাংলায়, দয় ব, দ, দদ জবর দ, দদ জবর দ, এই যে দদ জবর দ, দদ জবর দ, এটাও দদ, এটাও কিন্তু দদ, শেষের অংশটুকু নাই, প্রথমের অংশটুকু আছে, এইটাও দদ, সামনের অংশটুকু কিছু থাকবে, এটা পিছনে, এটাও দদ, সামন পিছনে কিছু থাকবে, দদ জবর দ, তাহলে দ দ দ দ। ওকে, তারপরে আমরা যাব নিচের এই যে লাল বক্সটাতে, এই লাল বক্সটাতে গিয়ে দেখবো যে এগুলো এলোমেলো করে দেয়া আছে। যেমন এই যে দেখুন কাফ জবর কা, হয়তো উল্টা দেখাচ্ছে, অবশ্য আপনারা ইমেজগুলো দেখলেই ঠিক করে নিতে পারবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আর আমরা ইনশাল্লাহ এই সিরিজটাকে ইউটিউবে আপলোড করব, তখন সব সোজা চলে আসবে ইনশাল্লাহ। কাফ জবর কা, এটা হলো দদ জবর দ, এটা হলো কফ জবর ক, এটাও কফ জবর ক, এই যে দদ জবর দ, তারপর এই যে দদ জবর দ, কাফ জবর কা, কফ জবর ক, কফ জবর ক, কাফ জবর কা। আর শেষে গিয়ে দেখবো রিভিউ করা, আগের যে লেসনগুলো এগুলো রিভিউ করা আছে। যেমন এই দেখুন এই যে মিম জবর মা, এই যে বা জবর বা, অক্ষরগুলো চিনতে হবে কিন্তু, এবং দ্রুত চিনতে হবে, ফা জবর ফা, থ্যা জবর থ্যা, তা জবর তা, এটাও কিন্তু তা, তা জবর তা, সিন জবর সা, সোয়া জবর স, তারপরে যে জ জবর জ, ত জবর ত, তারপরে যে ঝা জবর ঝা, র জবর র, এই যে দ্যাল জবর দ্য, দাল জবর দা, ওয়াও জবর ওয়া, এই যে নিচের লাইন জিম জবর যা, শিন জবর শাহ, ইয়ে জবর ইয়ে, লাম জবর লা, নুন জবর না। মাশাআল্লাহ, আমরা 25 পৃষ্ঠা পর্যন্ত শেষ করতে পারলাম, এবং এটাই থাকবে আজকের আমাদের লেসন। আমরা আজকে মোট 9টা অক্ষর শিখলাম, মাশাআল্লাহ, আমরা কিন্তু আজকে 9টা অক্ষর শিখলাম। প্রথমটা হচ্ছে লাম, যেটা ল্যাম্পের মতো লাম, তারপর শিখলাম আমরা নুন, চাত্তারার মতো নুন, তারপর শিখলাম র, রাউন্ডের অর্ধেক র, লামের উপর জবর দিলে হবে লাম জবর লা, নুনের উপর জবর দিলে হয় নুন জবর না, রয়ে জবর দিলে হয় র জবর র, তারপরে শিখলাম জিম শিন ইয়া, হাঁসের মতো নিচে পা যেমন থাকে সেরকম নিচে দুইটা ফোঁটা, এটা হলো ইয়া, ইয়ার উপর জবর দিলে ইয়া জবর ইয়া, শিনটা সিনের মতো দেখতেই কিন্তু উপরে তিনটা ফোঁটা থাকবে,
শিন জবর হবে শা, তালি বসব আকারে শায়ের মতো। তারপর শিখলাম জিম, জিম জবর যা, এটা বর্গীয় জয় আকারে যায়ের মতো, এটা হায়ের মতো শেপ, মাঝখানে একটা ফোঁটা থাকবে। আর যদি আমরা ছোট করে লিখতে যাই তাহলে ফোঁটাটা নিচে চলে আসবে, জিম জবর যা। আচ্ছা, তারপর শেষে গিয়ে আরও তিনটা শিখলাম, একটা হলো কফ আলজিবের গোড়া থেকে কফ জবর ক, তারপরে শিখলাম নর্মালি কাফ লামের মতো দেখতে কিন্তু মাঝখানে একটা সাইন থাকে এস এর মতো, এটাকে বলে কাফ, কাফ জবর কা। আর একটা শিখলাম দদ, এই দাঁতের জিহ্বার পার্শ্বভাগ সাইডে দাঁতে লাগবে, দদ, দদ জবর দ। এইভাবে আমরা মোট 9টা অক্ষর শিখলাম। 25 পৃষ্ঠা পর্যন্ত আপনারা শুরু থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত ঝরঝরা করে বারবার পড়বেন এবং অক্ষরগুলো লিখবেন, না দেখে লেখার চেষ্টা করবেন, দেখে লেখার চেষ্টা করবেন, এবং লিখলেই কী হবে আপনার অক্ষর চেনাটা ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং উচ্চারণগুলো বেশি থেকে বেশি প্র্যাকটিস করা আর কি, তাহলে মাখরাজ এবং প্রোনাউন্সিয়েশনটা শুনতে ভালো লাগবে, সুন্দর শোনাবে ইনশাআল্লাহ। তো আজকে 25 পর্যন্ত থাকলো ইনশাআল্লাহ, আগামী দিন ইনশাআল্লাহ আমরা 26 থেকে সামনে যাব। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো স্পিডেই যাচ্ছি, আশা করি এভাবে গেলে আমরা 25-26 রমাদানের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআন ধরতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন, কোরআনের জন্যে আমাদের সময় ব্যয় করার তৌফিক দান করুন, আমাদের জান মাল অর্থ মেধা এবং শ্রম কোরআনের পিছনে ঢেলে দেওয়ার আল্লাহ পাক তৌফিক এনায়ত করুন, আল্লাহুম্মা আমিন। তো শেষ করার আগে আমরা বরাবরের মতোই একটা করে ছোট্ট কিছু দোয়া বা জিকির আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকে একটা দোয়া শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো এই হাদিসটা রিয়াদুস সালেহীন বইয়ের মধ্যেও আছে, এটা সহি হাদিস, অন্য অন্যান্য ধর্ম অন্যান্য হাদিসের গ্রন্থগুলোর মধ্যেও আছে, যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির নাম শুনলে অবশ্যই আমরা যেন দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত এতটুকু অ্যাটলিস্ট পাঠ করি আর কি। কারণ আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে তার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে তার প্রতি দরুদ পাঠ করলো না। আরেকটা হাদিসে আসছে যে সেই ব্যক্তির চেয়ে বড় কৃপণ আর কে হতে পারে, যে যার সামনে আল্লাহ রাসূলের নাম উচ্চারণ করা হয় এবং সে দরুদ পাঠ করে না। সো আমরা যেন নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু অ্যাটলিস্ট বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দরুদ পাঠের অনেক ফজিলতও আছে, একবার পাঠ করলে 10টা করে নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10 বার আল্লাহ পাক রহম করেন, মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়, এবং যখন কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করে তখন এক ক্যাটাগরির স্পেশাল মালায়েকা বা ফেরেশতা আছেন যারা সেই দরুদগুলো কালেক্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে পৌঁছে দিয়ে থাকেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সালামের উত্তর দিয়ে থাকেন। তাই সে ব্যক্তি বুদ্ধিমান যে বেশি বেশি দরুদ পাঠ করবে, এতে করে নবীজির সালাম সে পাবে ইনশাআল্লাহ। জি, আর যে ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাইকা সালাম বলবেন আল্লাহর পক্ষ থেকে, তাহলে তার তো অবশ্যই জীবনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্যে আমরা যেন নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পাঠ করি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একজন সাহাবি, তার নাম হচ্ছে মুয়াজ ইবনে জাবাল, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তার হাত ধরলেন, মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর হাত ধরলেন, হাত ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে হে মুয়াজ, আল্লাহর কসম করে বলছি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, সুবহানাল্লাহ কত সৌভাগ্যবান সাহাবি, তো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে একটা ওসিয়ত করতে চাই, সেটা হলো যে প্রত্যেক ফরজ নামাজের পর তুমি এই দোয়াটা পাঠ করা কখনো ছেড়ে দিও না, কোনোদিনও ছেড়ে দিও না। দেখুন মানুষকে শেখানোর কত নববী পদ্ধতি, কত কত কতই না মর্যাদাবান এবং কতই না উন্নত মানের শিক্ষক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথমে তার হাত ধরলেন, তার সাথে আন্তরিকতা স্থাপন করলেন, তাকে বললেন যে আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে এখন একটা নসিহত করতে চাই যে প্রত্যেক ফরজ সালাতের পর কখনো এই দোয়াটা পড়া ছেড়ে দিও না। কত উন্নত মানের টিচিং ম্যাথোডোলজি দেখেছেন। তো দোয়াটা হচ্ছে এই দোয়াটা, রাসূলুল্লাহ সাল্লাম বললেন কখনো ছেড়ে দিও না, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়বে। দোয়াটা হলো আল্লাহুম্মা আইন্নি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা
وحسن عبادتك. আবার বলছি আল্লাহুম্মা আইন্নি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, অর্থ হচ্ছে আল্লাহুম্মা হে আল্লাহ আইন্নি আমাকে সাহায্য করুন, আলা জিক্রিকা আপনার বেশি বেশি জিকির করার ব্যাপারে, ওয়া শুকরিকা এবং আপনার শুকরিয়া আদায় করার ব্যাপারে, ওয়া হুসনি ইবাদাতিকা এবং সুন্দর সুন্দর আপনার ইবাদত যেন আমি করতে পারি, এই বিষয়গুলোর উপরে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। সো এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে খুবই আন্তরিক পরিবেশে আন্তরিকতার সাথে হাত ধরে তাকে ভালোবাসেন এই কসম করে তিনি দোয়াটা তাকে শিখিয়ে দিয়েছেন। তা আমরাও যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি পেতে চাই আমরা তার এ রেখে যাওয়া সুন্নাহগুলোর প্রতি আমল করি। আল্লাহপাক প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যেন এই দোয়াটা না ছেড়ে দিই কখনো। আল্লাহপাক সবাইকে তৌফিক ইনায়াত করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের ক্লাস শেষ করছি ইনশাল্লাহ। আগামীকাল আবারও একই সময় ইনশাল্লাহ দুপুর 2:30 আমরা পরবর্তী ক্লাস নাম্বার 4 নিয়ে আসবো ইনশাল্লাহ তাআলা। সে পর্যন্ত আল্লাহপাক সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপত্তা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।